গতবার তোমাদের ইয়েটা খুব ভালো ছিল, ভূমিকা ভালো ছিল, এবারও আশা করছি পিয়ার সাথে আমাদের আর একটু হাইলাইট হবে। না না, ও এইসব কাজে ভীষণ ভালোই যাবে, মানে কালকে আমি ঘুম না ওটাও জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতেই ভালোবাসে, মানে শহর ঠিক দেখার থেকে ওই বেনুদা টাইপের সব, আর বেনুদারও ভানুদাও ছিল। কোথায় দেখেছো? আমাকে দিল ছবিটা কি জানি কে। হ্যাঁ গিয়েছিলাম আমার অন্নপ্রাশন। না না, ওর মায়ের সাথে চলে গেল। আগের খবরটা ওই মেল থেকে পাঠাইছো, যেটা খুলে নেয় না আমাদের লাগবে একটু দূর থেকে নিচ্ছে, সামনে হ্যাঁ তোমরা একটু দূর থেকে নাও, পিছনে প্রচারের জন্য, প্রচারের কথা বলো, কিছু পিছনে পিছনে কিছু পিছনে জলে নামছে না ছবি।
ওটা ডিট করে যাবো থেকে বাইক করে আবার। আমাদের অভ্যেস তো অনেক বছরের, অনেক জেনারেশনের, ওটা এক জেনারেশনে শেখাটা একটু গণ্ডগোলের। সেই কারণে আমি আপনাদের অনুরোধ করব, যারা পুলিশ এবং প্রশাসনে আছেন, দরকার হলে, প্রয়োজন হলে একটু কড়া হন, কোনো অসুবিধে নেই। মানে আমার মনে হয় একটু কড়া হওয়াটাও জরুরি, কারণ অভ্যেসে নেই আমাদের, সত্যি কথা বলতে অভ্যেসে নেই। আমরা ভুল করছি বলে ভুল করি না, সবাই যে অন্যায় করছি বলে করি না, না বুঝে করি বেশিরভাগ লোক। আমি আজকে অন্যায় করব, আমি এখানে এসে পানের পিঠ ফেলে জায়গাটা ময়লা করব, এইটা ভেবে তো কেউ বাড়ি থেকে বেরোয় না, যে আজ আমি পাঁচটা খারাপ কাজ করতে বেরোচ্ছি বাড়ি থেকে, কিন্তু এটা করে ফেলি। তো সেইটা একটা বোঝানোরও দায়িত্ব আছে, একটু কড়াভাবে বোঝানোরও বোধ হয় দায়িত্ব আছে। সেইটা যদি আমরা করতে পারি, যেটা বিদেশে হয়, মানে সব কিছুর একটা নিয়ম আছে এবং সেটা আমাদের ভালোর জন্যই নিয়মগুলো করা। এখন কেউ যদি, আমি ধরুন নিয়ম মানছি, আপনি ধরুন মানছেন না, আমার লাইফটা অতিষ্ঠ হয়ে যাবে। এবার আপনি হয়তো নিয়ম মানছেন, আমি মানছি না, আপনার লাইফ অতিষ্ঠ হয়ে যাবে। তো ওই জন্যই কিছু গাইডলাইন তৈরি করা হয়, যাতে সবাই সমানভাবে ফ্রিডম নিয়ে বাঁচতে পারে। আমার স্বাধীনতা মানে তো আমি আপনার স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারি না। না, কঠোর হতে হবে বলে কোনো কথা নেই, আছি। তার কারণ হচ্ছে যে আছি মানে কি, একটা আইন আছে, প্রত্যেক কিছুর একটা আইন আছে, আইনে সব কিছু, এবং আইনটা সবসময় আছে। ফরেস্টের আইন আছে, আইপিসি, সিআরপিসি, সব কিছু যে যে আইন আছে, এক্সিস্টিং ল, এক্সিস্টিং যে ল আছে সেটা খুব একদম পরিপূরক আছে, এর কোনো সন্দেহ নেই, এবং সেই ল সাফিসিয়েন্ট, এবং সেখানে সেটা মেনটেন করেই করা হয় বলেই আজকে এই জায়গাটাতে এই বছর একটাও কোনো পোচিংয়ের খবর নেই। অবশ্যই কঠোর আছে, শুধু এখানে না, সব জায়গায় কঠোর আছে। পরিবেশ বাঁচাতে গেলে পরে সব জায়গায় কঠোর হতে হবে। আজকে আপনার জঙ্গল আছে, জঙ্গলে শুধু তো পাখি না, পাখি তো মাইগ্রেটারি বার্ড আসছে, সিজনাল আসে, আবার চলে যায়, শীতের সময় আসে আবার চলে যায়। তাছাড়া আমাদের এক্সিস্টিং যত ফরেস্টের যে অ্যানিমেলস আছে, ওয়াইল্ড লাইফ অ্যাক্ট 1972, এটাও অ্যামেন্ডমেন্ট করা উচিত, যে আরও, যাতে আমার মনে হয় যে আরও যাতে স্ট্রং হয়, যাতে কনভিকশন হয় আসামিদের, যারা ধরা হয়েছে, ধরা হয় তাদের কনভিকশন হয়, একটা দু একটা কনভিকশন হবে তবেই তো ইয়ে হবে, কোর্টের প্রচুর কোর্ট করতে হবে। আমাদের তো নজরদারি চলছে, বাড়ানোর তো, বাড়ানোর সেরকম কোনো প্রশ্ন ওঠে না, কারণ আমরা নজরদারি ডে নাইট করছি। আমাদের স্টাফরা আসছে, যে স্টাফ, এক্সিস্টিং স্টাফ দিয়ে আমার ডিউটি চলছে, এবং প্রতিটা পাবলিককে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, যদি ওনাদের কোনো সময় রাত দিন যখনই প্রবলেম হবে আমাদেরকে বলবে, আমরা সাথে সাথে অ্যাকশান নেব। এছাড়া প্রধান প্রধানদেরকেও আমার চিঠি করা আছে, প্রধানরাও যদি, ওনাদেরকে বলা আছে যদি কোনো সাসপেক্টেড লোক বা কোনোরকম কেউ মদ খেয়ে পাখিদেরকে উত্ত্যক্ত করে বা কিছু করে, খালি আমাদেরকে জানাতে, যে অ্যাকশান 1972 অ্যাক্ট অনুযায়ী তার এগেনস্টে ব্যবস্থা করা হবে।